বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুর 2 নম্বর অঞ্চলের মদনবাটি গ্রামে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের 5 জন কর্মীকে মারধর করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সৌমেন কোটাল ও অজিত গায়েন আরামবাগ হাসপাতালে ভর্তি, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়, তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। খানাকুল থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। ঘটনাটা, আমি একটা দোকানে ছিলাম, সেখান থেকে বেরিয়ে ঘরকে আসছিলাম, তো ওরা 10-15 জন এসে হচ্ছে গিয়ে আমাকে তুলে নিয়ে যেয়ে মারধর করে পুরো মেরে দেওয়ার ভাবছিল। একবারে যখন দেখতে পাচ্ছি যে একবারে রাস্তায় পড়ে এখনও হুঁশ নেই, তখন ওরা ছেড়ে দিয়ে চলে যায়। আমাদেরই পড়া একটা ছেলে কাঠের কাজ করছিলো, সে শুনে আমাকে ঘরকে গাড়ি করে নিয়ে এসে ছেড়ে দিয়েছে। কোথায় দোকান আপনার? দোকান বলতে মদনপাটি একটা মুড়িবাজার কলেজ আছে, ওইখানে ছিলাম আমরা। কোন গ্রাম পঞ্চায়েত? 2 নম্বর কিশোরপুর। হ্যাঁ, কিশোরপুর 2 নম্বর গ্রাম। কী দিয়ে মারধর করেছিল? কতজন তুলে নিয়ে গেছিল আপনাকে? আর ছিল প্রায় 15-20 জন মতো ছিল। রড, বাঁশ, কাঠ। কেন মারলো আপনাকে? বিজি বাড়ি করি বলে। কারা মারধর করেছিল? ট্রেন ছিল। কারা ভর্তি করলো হসপিটালে? ভর্তি করেছে আমাদেরই সব লোকের, আমাদের ভর্তি করেছে দাদার সব আছে। আপনি তখন কি একাই ছিলেন? হুম, তখন আমি একাই ছিলাম। ঘটনাটা, ওখানে একটা চা দোকান হয়, যেদিন থেকে হয় সেদিন থেকে আমরা তাস খেলি সন্ধ্যে বসে, দুজন তিনজন চারজন করে সব তাস খেলতে বসে। কোনখানে চা দোকানটা? ওটা মদনবাটির হচ্ছে স্কুল গড়ার সামনে ডাক্তারখানা আছে একটা, চা দোকান আছে রাস্তাঘাটে। এবার আমরা তাস খেলছি, এসে জনাকুড়ির লোক এসে বলছে চা দোকানে বিজেপির ছেলেরা এলে এখানে চা দেবে না এবং বসতেও দেবে না, কোনো এখানে বিজেপির কোনো স্থায়ী নাই। আমি আমার খেলে যাচ্ছি, আমাকে ইশারা করে প্রধান ডাকলো, মানে অন্য লোক দিয়ে ডাকালো যে অজিতকে ডেকে দে। প্রধান বলতে কোন গ্রাম পঞ্চায়েত? কিশোরপুর 2। প্রধানের নাম কি? দীপেন মাইতি। দিয়ে তারপর বিয়ে ডাকতেই আমাকে বললো তুই সিপিএমের হচ্ছে মিটিংয়ে। আমি সিপিএমের মিটিংয়ে বলতে কোথায় সিপিএমের মিটিংয়ে যাই? নজু ডাকতে আমাকে নজুর সঙ্গে কথা বললো, বলছে অজিত আজ মিটিং আছে, দেখ আমার সময় নেই সব মিটিং ফিটিং থাকার, ওই বলে আমি চলে যাই। ওইখানকার লোক কিছু ওই দীপেনকে বলেছে, সেই জন্য দীপের সঙ্গে সঙ্গে আমার কোলাট ফোলাট ধরে একবারে বাঁশে লাঠি নিয়ে যেমন খুশি করে, মানে একবারে পুরো মার্ডার। কাল কখন ওটা? কালও মোটামুটি ওখানে 7:30 থেকে 8টার এরকম টাইমে হবে। একবারে পুরো যেমন তেমন করে যে কজন ছিল সব কটাই একবার মনে কোল ঠেঙানা করে মেরেছে, পুরো মার্ডারে মনে ছক ছিল। তারপর আমাকে পাড়ার একজন আস্তে আস্তে তুলে, মানে সে আমি উঠতে পারিনি, মনে মনে ঠ্যাং থাক কমানো হচ্ছে গেছে কোথায় ভেঙে, আমি সে কোনো রকমের টেরে টেরিয়ে আছে, তাতেও সে ঠ্যাঙাতে ছাড়েনি, তাতেও এসে 2-3 জন এসে ঢিপ ডাপ করে ঠেঙাতে লেগে পড়লো। আস্তে আস্তে আমরা বাড়িতে নিয়ে গেলো, নিয়ে যেয়ে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে মেয়েরা ভর্তি করি। কালকে কিশোরপুর 2-এ আমার বিজেপি কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তা অজিত গায়েন, তাপস কোটাল, সোমেন কোটাল এবং সুকুমার সামন্ত মালিক মাইতি 5 জনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি ওই অঞ্চলে উপপ্রধানরা ছিলেন, একই সাথে সবাইকে তুলে নিয়ে যে বেধক মারত, আমাকে মারারা পর্যন্ত চেষ্টা করেছে। থানায় জানিয়েছেন? থানায় কালকে প্রাথমিক পর্যায়ে জানানো হয়েছে, আজকে আমরা এখানে ইনজুরি রিপোর্ট নেবো, রিপোর্ট নিয়ে এখানে লঞ্চ করব। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মাঝি, কাকিনগর জেলা পরিষদ সব। কলকাতার পর এই প্রথম ফ্রাইড চিকেনের সমস্ত আইটেম নিয়ে আরামবাগে AFC স্থান বড়কালী মন্দিরের পাশে পুরাতন বাজার আরামবাগ। এখানে চিকেন ও কাবাবের সমস্ত রকম আইটেম পাওয়া যায়, এছাড়া হোম ডেলিভারিও করা